ক্রিকেট মাঠে সময়টা বেশ ভালোই যাচ্ছিল শ্রীলঙ্কার। বাংলাদেশের মাটিতে সিরিজ জয়, এরপর ঘরের মাঠে অতীতের বিপক্ষে সমানে সমান লড়াই। কদিন বাদেই দেশটিতে আয়োজিত হবার কথা ছিল এশিয়া কাপ। করোনার কারণে এক বছর পিছিয়ে মাঠে গড়ানোর অপেক্ষায় ছিল এই টুর্নামেন্ট। তবে ক্রিকেট অঙ্গনে সুখ থাকলেও অস্থিরতা চরমে সেখানকার রাজনীতি অর্থনীতিতে, যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। দেশটিতে চলমান আন্দোলনের কারণে এবার বদলে যেতে পারে এশিয়া কাপের ভেন্যু, আর তা হলে লঙ্কান ক্রিকেটের জন্য এটাকে বড় ধাক্কাই বলা চলে। চরম আন্দোলনের মাঝে পদত্যাগ করতে বাধ্য হন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে গেল শনিবার প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। বাধ্য হয়ে চলতি মাসের 20 তারিখে নির্ধারিত করা হয়েছে নতুন প্রেসিডেন্ট নির্ধারণের তারিখ। দেশটির রাজনৈতিক পরিস্থিতির এমন অবনতি নতুন করে ভাবাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে। চলতি মাসের সভায় তাই আসতে পারে নতুন সিদ্ধান্ত। দ্বীপরাষ্ট্রে এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে আসলে কপাল খুলবে বাংলাদেশের। শ্রীলঙ্কার এমন পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প ভেন্যু হিসেবে আগে থেকেই তৈরি থাকতে বলা হয়েছিল বাংলাদেশকে। বিভিন্ন সময়ে এই টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে নিজেদের সক্ষমতার কথাও জানান দিয়েছিল বিসিবি। 2016 প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজিত হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ইতিমধ্যে জায়গা করে নিয়েছে এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে। কোয়ালিফায়ার খেলে এই তালিকায় ষষ্ঠ দল হিসেবে নাম যোগ হবে আরও একটি। বছরের শেষে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে বিশেষ গুরুত্ব পাচ্ছে এশিয়া কাপ। 21 আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ।